বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই অবস্থান করছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমি এলিমেন্টারি সাইকোলজির উপর একটি ক্লাস নেব। তো দেখো, গত ক্লাসে আমি তোমাদের সাথে চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে চ্যাপ্টার 1 এর যতটুকু বাকি আছে সেটুকু আলোচনা করব এবং তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়ে দেবো, ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন। তোমরা সেগুলো বাসায় সলভ করবে এবং যেগুলোর অ্যান্সার পারবে না সেগুলো আমাকে কমেন্টস বক্সের মাধ্যমে জানাবে, আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নগুলো তোমরা এখন দেখে নাও। ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন। মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। মনোবিজ্ঞানের বিষয়বস্তু বর্ণনা করো। মনোবিজ্ঞানের শাখাসমূহ আলোচনা করো। মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বর্ণনা করো। বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান বর্ণনা করো। নাম্বার 6, জৈব সামাজিক বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞান আলোচনা করো। নাম্বার 7, নিরীক্ষণ পদ্ধতি কি? নাম্বার 8, নিরীক্ষণ পদ্ধতির সুবিধাসমূহ আলোচনা করো। নাম্বার 9, প্রাকৃতিক নিরীক্ষণ ও নিয়ন্ত্রিত নিরীক্ষণের মধ্যে পার্থক্য দেখাও। নাম্বার 10, পরীক্ষণ পদ্ধতি কি? নাম্বার 11, পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধা সমূহ বর্ণনা করো। নাম্বার 12, জরিপ পদ্ধতি কি? নাম্বার 14, কেস হিস্ট্রি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। নাম্বার 15, বিভিন্ন ধরনের চল সম্পর্কে আলোচনা করো। তো দেখো, আজকে আমরা শুরু করব নিরীক্ষণ পদ্ধতি থেকে। তো চলো মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে আসি আমি পর্যবেক্ষণ বা নিরীক্ষণ পদ্ধতি। ইংরেজিতে একটি কথা আছে, অবজারভেশন মে বি ডিফাইন্ড অ্যাজ সিস্টেমেটিক ভিউইং কাপলড উইথ কনসিডারেশন অব দ্য সিন ফন হেমেনা। আমি আবারও বলছি, দেখো, অবজারভেশন মে বি ডিফাইন্ড অ্যাজ সিস্টেমেটিক ভিউইং কাপলড উইথ কনসিডারেশন অব দ্য সিন ফেনোমেনা। তো দেখো, নিরীক্ষণ পদ্ধতিতে কোনো উদ্দীপক প্রয়োগ না করে জীবের মধ্যে আচরণ যেভাবে ঘটে এবং যে অবস্থায় ঘটে সেভাবেই তা নিরীক্ষণ করা হয়। অর্থাৎ ব্যক্তি বা প্রাণীর বাহ্যিক আচরণ পর্যালোচনা করে তার মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করার পদ্ধতিকে বলা হয় নিরীক্ষণ পদ্ধতি। তো এই নিরীক্ষণ পদ্ধতি প্রবর্তনের পূর্বে, পরীক্ষণ পদ্ধতি প্রবর্তনের পূর্বে নিরীক্ষণ পদ্ধতি বহুলাংশে কিন্তু প্রচলিত ছিল। নিরীক্ষণ পদ্ধতি দেখো দুভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, স্বাভাবিক বা প্রাকৃতিক নিরীক্ষণ পদ্ধতি। নাম্বার 2 হচ্ছে নিয়ন্ত্রিত নিরীক্ষণ পদ্ধতি। এবার আসি যে স্বাভাবিক বা প্রাকৃতিক নিরীক্ষণ পদ্ধতি। তো দেখো, কোনো রকমের নিয়ন্ত্রণ ছাড়া
প্রাকৃতিক পরিবেশে ঘটা কোনো একটি ঘটনাকে অনুরূপভাবে নিরীক্ষণ করাই হলো প্রাকৃতিক নিরীক্ষণ। তো তোমাদেরকে আমি একটি এক্সাম্পল দিই, তো তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যেমন খেলার মাঠে দর্শকদের আচরণ অথবা ভিড়ের মধ্যে লোকের আচরণ হচ্ছে নিরীক্ষণ। এবার আসো নিয়ন্ত্রিত নিরীক্ষণ। যখন নিয়ন্ত্রিত পরিবেশ অত্যন্ত সুসংহতভাবে মানুষের বা প্রাণীর আচরণকে নিরীক্ষণ করা হয়, তখন তাকে নিয়ন্ত্রিত নিরীক্ষণ বলে। আমি আবারও বলছি, দেখো, যখন নিয়ন্ত্রিত পরিবেশ অত্যন্ত সুসংহতভাবে মানুষের বা প্রাণীর আচরণকে নিরীক্ষণ করা হয়, তখন তাকে নিয়ন্ত্রিত নিরীক্ষণ বলে। তো এবার আসি নিরীক্ষণ পদ্ধতির সুবিধা। তো নিরীক্ষণ পদ্ধতির কিছু সুবিধা রয়েছে, দেখো সেই সুবিধাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। নাম্বার ওয়ান, দেখো, পরীক্ষণ পদ্ধতির সহায়ক। নিরীক্ষণ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এই যে পরীক্ষণ পদ্ধতি সহায়ক হিসাবে কাজ করে। পরীক্ষালব্ধ জ্ঞান বাস্তবে কার্যকর কি না তা নিরীক্ষণ পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা জানতে পারি। এরপর হচ্ছে অকৃত্রিম আচরণ, এটি হচ্ছে নিরীক্ষণ পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা। তো নিরীক্ষণ পদ্ধতির সাহায্যে প্রাণীর অকৃত্রিম আচরণ সম্পর্কে জানা খুব সহজ হয়, কিন্তু পরীক্ষণ পদ্ধতিতে প্রাণীর আচরণ কৃত্রিম উপায়ে বিজ্ঞানী সৃষ্টি করে। এরপর পরের পয়েন্ট রয়েছে পরিসংখ্যানের উপর উপস্থাপন, এটি হচ্ছে নিরীক্ষণ পদ্ধতির আরেকটি বিশেষ সুবিধা, যে এ পদ্ধতিতে প্রাপ্ত উপাত্তকে পরিসংখ্যানের সাহায্যে প্রকাশ করা হয়। তারপর রয়েছে, দেখো, শিশু ও প্রাণী সম্পদ সম্পর্কে জ্ঞান লাভ। তো শিশু মন ও প্রাণী মন সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য পর্যবেক্ষণ হলো নির্ভরযোগ্য পদ্ধতি। তারপর রয়েছে যে পয়েন্টটা, তারপর রয়েছে ভাষাগত আচরণ, এটি হচ্ছে নিরীক্ষণ পদ্ধতি আরেকটি উল্লেখযোগ্য সুবিধা। তো মানুষের ভাষাগত আচরণ ছাড়া অন্য সব আচরণ সম্পর্কে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঙ্গত কারণে নিরীক্ষণ অন্যান্য পদ্ধতির চেয়ে অধিকতর সুবিধাজনক। অ্যাট লাস্ট যে পয়েন্টটা রয়েছে সেটা হলো প্রকল্প যাচাই। তো দেখো, নিরীক্ষণ যেহেতু মৌলিক ও সঠিক মানবীয় আচরণ সম্পর্কে তথ্য দিয়ে থাকে, সে কারণে নিরীক্ষণ যে কোনো নতুন প্রকল্প গঠন কিংবা প্রচলিত প্রকল্প যাচাইয়ে অধিকতর সহায়ক হয়। এগুলো গেল হচ্ছে নিরীক্ষণ পদ্ধতির সুবিধা। তো নিরীক্ষণ পদ্ধতির সুবিধার পাশাপাশি কিছু নিরীক্ষণ পদ্ধতির অসুবিধা রয়েছে, আমরা সেই অসুবিধাগুলো নিয়ে এখন আলোচনা করব। দেখো, অসুবিধাগুলো হলো, ঘটনার জন্য অপেক্ষা। প্রথম পয়েন্ট রয়েছে ঘটনার জন্য অপেক্ষা। নিরীক্ষণ পদ্ধতির সবচেয়ে বড় অসুবিধা হলো যে গবেষককে অর্থাৎ নিরীক্ষণকারীকে প্রয়োজনীয় ঘটনার জন্য অপেক্ষা করতে হয়। ইচ্ছা করলেই তিনি ঘটনার সৃষ্টি করে নিরীক্ষণ করতে পারে না। আমি আবারও বলছি, দেখো, নিরীক্ষণ পদ্ধতির সবচেয়ে বড় অসুবিধা হলো এই যে গবেষকরা বা নিরীক্ষাকারীকে প্রয়োজনীয় ঘটনার জন্য তাকে অপেক্ষা করতে হয়। সে যদি ইচ্ছা করে তাহলে কিন্তু ঘটনা নিরীক্ষণ করতে পারে না। তারপরের পয়েন্ট রয়েছে বস্তুনিষ্ঠ। তো এটি আরেকটি অসুবিধা, এই পদ্ধতিতে প্রাপ্ত উপাত্ত অনেকাংশ ব্যক্তিনিষ্ঠ এবং গবেষকের পক্ষপাতিত্ব সংস্কার, গবেষকের ভুল ত্রুটি ইত্যাদি গবেষণার ফলকে প্রভাবিত করে বলে পর্যবেক্ষণের ফল সহজে গ্রহণ করা ঠিক নয়।
তার পরের পয়েন্ট রয়েছে পুনরাবৃত্তি সম্ভব নয়। দেখো নিরীক্ষণ পদ্ধতিতে কিন্তু পুনরাবৃত্তি আর সম্ভব নয় বলে নিরীক্ষণের ফলাফল যথার্থতা প্রতিপাদন করা কঠিন। নেক্সট পয়েন্ট রয়েছে ঘটনা নিয়ন্ত্রণধীন নয়। এই পদ্ধতিতে কিন্তু ঘটনাও কিন্তু নিয়ন্ত্রণধীন নয়, ক্ষুদ্রাকৃতির নমুনা তো নিরীক্ষণকে সাধারণত সীমিত সংখ্যক ঘটনা বা আচরণের উপর অনুসন্ধান কাজ পরিচালনা করতে হয়। এজন্য একজন পর্যবেক্ষকের পক্ষে অধিক সংখ্যক ঘটনা বা আচরণের উপর কাজ করা একটি নির্দিষ্ট সময়ে কোনো ক্রমেই সম্ভব হয়ে ওঠে না। লাস্ট যে পয়েন্টটা রয়েছে দেখো সামগ্রিক সীমাবদ্ধতা। তো কিছু কিছু সামাজিক ঘটনা বা আচরণ নিরীক্ষণের মাধ্যমে অনুসন্ধান করা প্রায় অসম্ভব, যেমন ধরো জামানত যাচাই, ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ ইত্যাদি। তো আমি যে এতক্ষণ আলোচনা করলাম সেই আলোকে বলতে পারি যে নিরীক্ষণ ও পরীক্ষণ পদ্ধতি একে কিন্তু অপরের পরিপূরক। কেননা নিরীক্ষণ পদ্ধতিকে পরীক্ষণ পদ্ধতি এবং পরীক্ষণ পদ্ধতিকে নিরীক্ষণ পদ্ধতির সাহায্য কিন্তু নিতে হয়। এগুলো গেল নিরীক্ষণ পদ্ধতির অসুবিধা। এবার আসো প্রাকৃতিক নিরীক্ষণ ও নিয়ন্ত্রিত নিরীক্ষণের মধ্যে পার্থক্য। প্রাকৃতিক নিরীক্ষণ ও নিয়ন্ত্রিত নিরীক্ষণের মধ্যে কতগুলো পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো আমি তোমাদের সামনে দেখো তুলে ধরছি। প্রথমে রয়েছে পার্থক্যের বিষয়। তো বিষয়ের মধ্যে কী কী রয়েছে দেখো, প্রথম পয়েন্ট রয়েছে নাম্বার 1 নিয়ন্ত্রণ। তো নিয়ন্ত্রণ কী, প্রাকৃতিক নিয়ন্ত্রণটা কী এবং নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণটা কী? প্রাকৃতিক নিরীক্ষণের ঘটনাসমূহ বিজ্ঞানীদের নিয়ন্ত্রণ ক্ষমতায় থাকে না। আর হচ্ছে নিয়ন্ত্রিত নিরীক্ষণ হচ্ছে নিয়ন্ত্রিত নিরীক্ষণের ঘটনাসমূহ বিজ্ঞানীর নিয়ন্ত্রণ ক্ষমতায় থাকে। এরপরের পয়েন্ট রয়েছে উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ। দেখো প্রাকৃতিক নিরীক্ষণের উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ কার্য অপেক্ষা কিন্তু উন্নত হয়। পক্ষান্তরে নিয়ন্ত্রিত নিরীক্ষণের উপান্তর সংগ্রহ ও বিশ্লেষণ খুবই উন্নত মানের হয়। প্রাকৃতিক নিয়ন্ত্রণের হয় অনুন্নত আর নিয়ন্ত্রিত নিরীক্ষণের হয় অনুন্নত। এরপরে আসো কৃত্রিমত্তা। তো কৃত্রিমত্তাটা কি দেখো, প্রাকৃতিক নিরীক্ষণের সাহায্যে মানুষ এবং প্রাণীর কৃত্রিম আচরণকে জানা সহজ হয়। পক্ষান্তরে নিয়ন্ত্রিত নিরীক্ষণের ক্ষেত্রে সব ধরনের আচরণকে গবেষণাগারে অকৃত্রিমভাবে সৃষ্টি করা সম্ভব নয়। তারপর পয়েন্ট রয়েছে পুনরাবৃত্তি। প্রত্যেকের বিষয় দেখো পুনরাবৃত্তি। তো প্রাকৃতিক নিরীক্ষণে পুনরাবৃত্তি কিন্তু আর সম্ভব নয়, যেটা প্রাকৃতিক নিরীক্ষণ থাকবে সেটার ক্ষেত্রে কিন্তু পুনরাবৃত্তি সম্ভব নয়। পক্ষান্তরে নিয়ন্ত্রিত নিরীক্ষণের ক্ষেত্রে পুনরাবৃত্তি কিন্তু সম্ভব। এরপরে হচ্ছে পরিকল্পনা। তো দেখো পরের পয়েন্ট রয়েছে পরিকল্পনা। পরিকল্পনা কি, প্রাকৃতিক নিরীক্ষণে কোনো পূর্ব পরিকল্পনা থাকে না, কিন্তু নিয়ন্ত্রিত নিরীক্ষণের পূর্ব পরিকল্পনা মাফিক হয়ে থাকে। আমি আবারও বলছি দেখো প্রাকৃতিক নিরীক্ষণের ক্ষেত্রে কোনো কোনো প্রকারের
পূর্ব পরিকল্পনা থাকে না, পক্ষান্তরে নিয়ন্ত্রিত নিরীক্ষণের কিন্তু পূর্ব পরিকল্পনা মাফিক হয়ে থাকে। এরপরে আসো সংজ্ঞা। তো অপর ব্যক্তির মনের দেহগত বা অন্যান্য প্রকারের বাহ্যিক প্রকাশ লক্ষ্য করে তার মানসিক অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করার পদ্ধতিকে কিন্তু বলা হয় নিরীক্ষণ পদ্ধতি। পক্ষান্তরে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে এবং কোনো মানসিক প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করার যে পদ্ধতি তাকে বলা হয় নিয়ন্ত্রিত নিরীক্ষণ পদ্ধতি। সংজ্ঞাটা আমি আবারও বলছি, দেখো যে অপর ব্যক্তির এটা হচ্ছে প্রাকৃতিক নিরীক্ষণ, অর্থাৎ প্রাকৃতিক নিরীক্ষণের ক্ষেত্রে অপর ব্যক্তির মনের দেহগত বা অন্যান্য প্রকারের বহিঃপ্রকাশ লক্ষ্য করে তার মানসিক অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করার পদ্ধতিকে বলা হয় নিরীক্ষণ পদ্ধতি। পক্ষান্তরে নিরীক্ষণ নিয়ন্ত্রিত নিরীক্ষণ হচ্ছে সংজ্ঞা হলো কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে এবং কোনো মানসিক প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করার যে পদ্ধতি তাকে বলে নিয়ন্ত্রিত নিরীক্ষণ পদ্ধতি। সব শেষে যেটা রয়েছে তা হলো অপ্রাসঙ্গিক বা অবান্তর বিষয়। তো নিরীক্ষণ প্রাকৃতিক নিরীক্ষণের ক্ষেত্রে নিরীক্ষণ পদ্ধতিতে নিজের ভাবনা চিন্তা অপরের মনে আরোপ করা কিন্তু সম্ভব নয়। অপরদিকে নিয়ন্ত্রিত নিরীক্ষণের সময় অপ্রাসঙ্গিক ও অবান্তর বিষয়গুলো বর্জন করে আলোচ্য ঘটনার উপর মন বিশিষ্ট করা সম্ভব হয়। তো ডিয়ার স্টুডেন্ট, এগুলো গেছে প্রাকৃতিক নিরীক্ষণ ও নিয়ন্ত্রিত নিরীক্ষণের মধ্যে পার্থক্য। এরপর আসো পরীক্ষণ পদ্ধতি। তো প্রথমে আসি যে পরীক্ষণ পদ্ধতি কাকে বলে। মনোবিজ্ঞানের গবেষণায় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে উপাত্ত সংগ্রহ করা হয়, আর এসব পদ্ধতির মধ্যে হলো পরীক্ষণ হলো একটি পদ্ধতি। তো মনোবিজ্ঞানের গবেষণায় অন্যান্য পদ্ধতির চেয়ে পরীক্ষণ পদ্ধতির কিন্তু গুরুত্ব অনেক বেশি। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে বিশেষ কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে কোনো মানসিক প্রক্রিয়া পর্যবেক্ষণ করার যে পদ্ধতি তাকে বলা হয় পরীক্ষণ পদ্ধতি। পরীক্ষণ পদ্ধতি বিজ্ঞানী এবং সুসমঞ্জিত এবং নিয়ন্ত্রিত উপায়ে উপাত্ত সংগ্রহ করেন। তো এ সম্পর্কে মনোবিজ্ঞানী বেস্টন বলেন যে পরীক্ষণ হলো বৈজ্ঞানিক গবেষণাগারে ব্যবহৃত একটি বিশুদ্ধ পদ্ধতি যার দ্বারা উপাদানসমূহ ইচ্ছা মতো পরিবর্তন করা যায় এবং পর্যবেক্ষণকৃত ফলাফল নির্ণয় করা যায়। আবার মনোবিজ্ঞানী স্টাউট বলেন যে পরীক্ষণ হলো সেই অবস্থার পর্যবেক্ষণ যে অবস্থা আমরা নিজেরাই পূর্ব থেকে তৈরি করে রেখেছি। তো সুতরাং আমি বলতে পারি যে পরীক্ষণের মাধ্যমে উপাত্ত সংগ্রহ করে আমরা কোনো বিশেষ বিশেষ সমস্যার সমাধানেই ব্রত হই। তো মনোবিজ্ঞানের অন্যান্য পদ্ধতির তুলনায় পরীক্ষণ পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং মনোবিজ্ঞানীরা এ পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করেন। অন্যান্য পদ্ধতির তুলনায় পরীক্ষণ পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। তো পরীক্ষণ পদ্ধতিতে পদ্ধতি হচ্ছে সুপরিকল্পিতভাবে এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিবেশে গবেষণা করা হয়।
এবার আসো পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য। পরীক্ষণ পদ্ধতির কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, নাম্বার 1 হচ্ছে পুনরাবৃত্তি। তো প্রথম পয়েন্ট রয়েছে পুনরাবৃত্তি। পরীক্ষণ পদ্ধতির সবচেয়ে অন্যতম বৈশিষ্ট্য হলো পুনরাবৃত্তি। তো এই পদ্ধতিতে গবেষক ইচ্ছা করলেই তার পরীক্ষণের পুনরাবৃত্তি করতে পারেন। অর্থাৎ গবেষক কোনো একটি বিষয়ের উপর একাধিকবার গবেষণা করতে পারেন। যেমন ধরো, কোনো কাজকে পুরস্কৃত করলে পরবর্তীতে পুরস্কৃত কাজটির উন্নতি পরিলক্ষিত হবে। তো একটি পরীক্ষাটির পুনরাবৃত্তি সম্ভব। পুনরাবৃত্তি একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই যে, পরীক্ষণের পুনরাবৃত্তির সাহায্যে একাধিকবার একই রকমের ফলাফল পাওয়া গেলে সেই ফলাফল বেশি নির্ভরযোগ্য হয়। এবং পরিবেশধর্মী পদ্ধতিতে পরীক্ষণের পুনরাবৃত্তি কিন্তু সম্ভব নয়। তারপর যে পয়েন্টটা রয়েছে সেটা হলো, দেখো, ইচ্ছা অনুযায়ী চলের পরিবর্তন। তো পরীক্ষণ পদ্ধতিতে গবেষকরা ইচ্ছা অনুযায়ী চলের পরিবর্তন সাধন করতে পারেন। গবেষক ইচ্ছা করলে যে কোনো সময় একটি বিশেষ নিরপেক্ষ চল এর সৃষ্টি করে এর উপর তার প্রভাব লক্ষ্য করতে পারেন। এবং পরিবেশধর্মী পদ্ধতিতে গবেষককে যেমন ঘটনা পর্যবেক্ষণের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল হতে হয়, পরীক্ষণ পদ্ধতিতেও সেরূপ নির্ভরশীলতার প্রয়োজন নেই। যেমন ধরো, শিক্ষা প্রদানের ক্ষেত্রে গণ্ডগোলপূর্ণ পরিবেশ ও শান্তিপূর্ণ পরিবেশ এর প্রভাব নির্ণয়ে যে কোনো মনোবিজ্ঞানী আগ্রহী হতে পারেন। তো এক্ষেত্রে মনোবিজ্ঞানীকে একটি পরীক্ষণের পরিকল্পনা এমনভাবে করতে হবে যে তিনি যেন নিয়ন্ত্রিত পর্যবেক্ষণের জন্য শান্ত পরিবেশ অথবা গণ্ডগোল পূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারেন। তারপর রয়েছে যে পয়েন্টটা, দেখো, চলের নিয়ন্ত্রণ। তো নিয়ন্ত্রণ হলো পরীক্ষণ পদ্ধতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। বস্তুত নিয়ন্ত্রণ পরীক্ষণ পদ্ধতিকে অন্যান্য মনোবৈজ্ঞানিক পদ্ধতি হতে আলাদা করেছে। মানুষের আচরণ কিন্তু একটি জটিল, কারণ একই মুহূর্তে একটি আচরণকে নানা রকমের ঘটনা প্রভাবিত করতে পারে। এসব ঘটনার কোনোটি আচরণের জন্য দায়ী তা বের করতে হলে ঘটনা নিয়ন্ত্রণের প্রয়োজন। সেজন্য মনোবিজ্ঞানী তার গবেষণায় নিরপেক্ষ চল ছাড়া অন্যান্য বাহ্যিক চলকে নিয়ন্ত্রণ করেন। কেননা বাহ্যিক চল নিরপেক্ষ চলকে প্রভাবিত করতে পারে, এবং নিরপেক্ষ চলের জন্যই যে সাপেক্ষ চলের সৃষ্টি হয়েছে তা মনোবিজ্ঞানী বলতে পারেন না। সে কারণেই মনোবিজ্ঞানী বাহ্যিক চলকে নিয়ন্ত্রণ করেন। এছাড়া বস্তুর তীব্রতা বাড়ানো, আবার বস্তুর কমানো, তীব্রতা কমানো বা আনুপাতিক রাখা ইত্যাদি মনোবিজ্ঞানী নিয়ন্ত্রণ করে থাকেন। এরপর রয়েছে নির্ভুল তথ্য। এক্ষেত্রে দেখো,
পরীক্ষণ পদ্ধতির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে নির্ভুল তথ্য। পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে অবশ্যই তথ্য নির্ভুল হতে হবে। প্রাকৃতিক পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যে অনেক ক্ষেত্রে অবান্তর ঘটনা স্থান পায়, কিন্তু পরীক্ষণ পদ্ধতিতে তার সম্ভাবনা থাকে না। অ্যাট লাস্ট যেটা রয়েছে নির্ভরযোগ্যতা। দেখো, নির্ভরযোগ্যতা পরীক্ষণ পদ্ধতির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। পরীক্ষণ পদ্ধতি যেহেতু বিজ্ঞানসম্মত পদ্ধতির নিয়ম নীতি অনুসরণ করে, সেক্ষেত্রে মনোবিজ্ঞানী তার গবেষণা সেভাবে পরিচালনা করেন বলে পরিবেশধর্মী পদ্ধতির তুলনায় এই পদ্ধতি অনেক অনেক বেশি নির্ভরযোগ্য হয়। তারপর রয়েছে পরীক্ষণ পদ্ধতির অসুবিধা। পরীক্ষণের ক্ষেত্রে পরীক্ষক ঘটনা সৃষ্টি করেন এবং পরীক্ষণের পরিবেশকে তার নিয়ন্ত্রণে রাখেন, ফলে অন্যান্য পদ্ধতির চেয়ে পরীক্ষণ পদ্ধতির কতগুলো সুবিধা রয়েছে। তো এই সুবিধাগুলো হলো, দেখো, বৈজ্ঞানিক নিয়মকানুন অনুসরণ করা। প্রথম পয়েন্ট রয়েছে বৈজ্ঞানিক নিয়মকানুন অনুসরণ করা। তো দেখো, এ পদ্ধতিতে সবচেয়ে বেশি বৈজ্ঞানিক নিয়মকানুন অনুসরণ করে, ফলে ফলাফল অনেক অনেক বেশি নির্ভরশীল হয়। তো নেক্সট পয়েন্ট দেখো, ফলাফল সংক্ষিপ্ত ও সঠিক। তো এক্ষেত্রে পরীক্ষণ পদ্ধতির আরেকটি সুবিধা হলো, পরীক্ষণ পদ্ধতির সাহায্যে ফলাফল সংক্ষিপ্ত ও সঠিকভাবে প্রকাশ করা যায়। পরের পয়েন্ট রয়েছে পরীক্ষণ এর পুনরাবৃত্তি। তো দেখো, পরীক্ষণের পুনরাবৃত্তি সম্ভব বলে পরীক্ষণ পদ্ধতির ফলাফল যাচাই করা যায়। নেক্সট পয়েন্ট রয়েছে নিয়ন্ত্রণ। দেখো, নেক্সট পয়েন্ট রয়েছে নিয়ন্ত্রণ। এটা হচ্ছে পরীক্ষণ পদ্ধতির আরেকটি উল্লেখযোগ্য সুবিধা। তো পরীক্ষণ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো নিয়ন্ত্রণ, ফলে আলোচ্য বিষয়কে অবান্তর বিষয় হতে মুক্ত করে নিরীক্ষা করা যায়। তারপরে যে পয়েন্ট রয়েছে মানসিক ও দেহগত প্রক্রিয়া সম্বন্ধে সম্বন্ধ। তো এ পদ্ধতির সাহায্যে মানসিক ও দেহগত প্রক্রিয়ার মধ্যে পরিমাণগত সম্বন্ধ নির্ণয় করা যায়। তারপরের পয়েন্ট রয়েছে সুনির্দিষ্ট মানসিক প্রক্রিয়া পরীক্ষণ। তো দেখো, নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষণ পদ্ধতি পরিচালিত হয়, তাই ধীরস্থিরভাবে সতর্কতার সাথে সুনির্দিষ্টভাবে মানসিক প্রক্রিয়াকে পরীক্ষণ করা সম্ভব হয়। তারপরের পয়েন্ট রয়েছে, দেখো, মানসিক প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে জানা। পরীক্ষণ পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে যে মানসিক প্রক্রিয়ার অন্তর্নিহিত ও বহিঃপ্রক্রিয়া উভয় দিক সম্পর্কে জ্ঞান লাভ করা। এরপর রয়েছে বস্তুনিষ্ঠ। পরীক্ষণ পদ্ধতি একটি বস্তুনিষ্ঠ পদ্ধতি। পরীক্ষণের উপর পরীক্ষকের কোনো ব্যক্তিগত প্রভাব পড়ে না। তারপর হচ্ছে ফলাফল পরিসংখ্যানের সাহায্যে প্রকাশ। অ্যাট লাস্ট যে পয়েন্টটা রয়েছে সেটা হলো ফলাফল পরিসংখ্যানের সাহায্যে প্রকাশ।
পরীক্ষণ পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল পরিসংখ্যানের উপর বা পরিসংখ্যানের ভাষায় প্রকাশ করা এবং বিশ্লেষণ করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো গেল পরীক্ষণ পদ্ধতির সুবিধা। নিরীক্ষণ পদ্ধতির অসুবিধা। তো এতক্ষণ আমি যে সুবিধা আলোচনা করলাম, নিরীক্ষণ পদ্ধতির সুবিধার পাশাপাশি কতগুলো অসুবিধা রয়েছে, সেই অসুবিধাগুলো দেখো। নাম্বার ওয়ান, কৃত্রিম পরিবেশ। মনোবিজ্ঞানী স্টাউট এর মতে পরীক্ষণ পদ্ধতির ত্রুটি হলো পরীক্ষাগারে কৃত্রিম পরিবেশ বা মানসিক প্রক্রিয়াগুলো স্বাভাবিক অবস্থায় পাওয়া যায় না। তারপরে যে পয়েন্টটা রয়েছে সামাজিক, দেখো সামাজিক পরিবেশ সৃষ্টিতে ব্যর্থতা। তো পরীক্ষণ পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ অসুবিধা হচ্ছে সামাজিক পরিবেশ সৃষ্টিতে ব্যর্থতা। অর্থাৎ আচরণে এমন কতগুলো দিক আছে যা সামাজিক পরিবেশের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠে, যেমন ধরো মনোভাব, কুসংস্কার, জামানত, বিশ্বাস ইত্যাদি। এসবের উপর পরীক্ষণ কার্য চালানো কিন্তু সুবিধাজনক নয়। তারপরের যে পয়েন্টটা রয়েছে পরীক্ষণ কার্য, তো দেখো এটা হচ্ছে আর একটি অসুবিধা। তো পরীক্ষণ কার্য পরীক্ষণের বিষয়টির ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে মানসিক প্রক্রিয়ার তারতম্য। তো দেখো এই অবস্থার তারতম্য অনুসারে মানসিক প্রক্রিয়াগুলো তারতম্য সব সময় লক্ষ্য করা যায় না। যেমন ধরো কোনো লোকের মনে কৃত্রিমভাবে ভীতি সঞ্চারিত হলো, তখন তাকে ক্রমান্বয়ে বাড়ানো বা কমানো কিন্তু সম্ভব হতে পারে না। তো এর পরের পয়েন্ট রয়েছে বৈজ্ঞানিক নিয়মকানুনের কঠোরতা। তো এ পদ্ধতি আরেকটা অসুবিধা হচ্ছে পরীক্ষণ পদ্ধতিতে বৈজ্ঞানিক নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হয়। পরের পয়েন্ট রয়েছে উপযুক্ত যন্ত্রপাতির দুষ্প্রাপ্যতা ও নির্ভরযোগ্য ফলাফল। তো পরীক্ষণ পদ্ধতির আরেকটি বিশেষ বিশেষ অসুবিধা হলো উপযুক্ত যন্ত্রপাতি অভাবে অনেক সময় গবেষককে নতুন যন্ত্রপাতি ও নকশা নির্মাণ করতে হয়, যা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। এরপরে রয়েছে দেখো অনির্ভরযোগ্য ফলাফল। তো কোনো কোনো সময় পরীক্ষণের নকশা ত্রুটিপূর্ণ হতে পারে, নকশা ত্রুটিপূর্ণ হলে নির্ভরযোগ্য কিন্তু ফলাফল পাওয়া যায় না। অ্যাট লাস্ট যেটা রয়েছে শিশু ও প্রাণীর ক্ষেত্রে প্রয়োগের সীমাবদ্ধতা। দেখো লাস্ট পয়েন্ট আবার বলছি, শিশু ও প্রাণীর ক্ষেত্রে প্রয়োগের সীমাবদ্ধতা। শিশু ও প্রাণীদের ক্ষেত্রে পরীক্ষণ পদ্ধতি প্রয়োগের অবকাশ অত্যন্ত সীমিত। তো পরীক্ষণ পদ্ধতির নিয়ম হলো পূর্ব পদ্ধতি অবস্থার মধ্যে একটিমাত্র অবস্থা পরিবর্তন ঘটিয়ে পরীক্ষকের উপর তার প্রতিক্রিয়া লক্ষ্য করা, কিন্তু জীবিত প্রাণীর ক্ষেত্রে এ বিষয়টি সব সময় কিন্তু সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে পরীক্ষণ পদ্ধতির ক্ষেত্রে কিছুটা অসুবিধা থাকবেই, কেননা পরীক্ষণ মাত্রই হলো কৃত্রিম অবস্থার পরীক্ষণ। সম্পূর্ণ স্বাভাবিক অবস্থার মধ্যে পরীক্ষণ কার্য চালানো সম্ভব নয়। এগুলো গেল পরীক্ষণ পদ্ধতির সুবিধা এবং অসুবিধা। তো এর পরের পয়েন্টে আছে, এরপরে আমরা যাব দেখো চল কাকে বলে এবং বিভিন্ন ধরনের চল নিয়ে আলোচনা করব। তো দেখো চল পরীক্ষণ পদ্ধতিকে ভালোভাবে উপলব্ধি করতে
বিভিন্ন ধরনের ভেরিয়েবল বা চল এবং বিভিন্ন ধরনের পরীক্ষা সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। পরীক্ষকদের পরীক্ষা নিরীক্ষার জন্য যে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করা হয় তাদের মধ্যে কতগুলো ঘটনা পরিবর্তনশীল আর কতগুলো অপরিবর্তনশীল। যে ঘটনা পরিবর্তনশীল তাদের বলা হয় চল। আমি আবার বলছি, চল কাকে বলে? যে পরীক্ষকদের পরীক্ষা নিরীক্ষার জন্য যে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করা হয় তাদের মধ্যে কতগুলো ঘটনা পরিবর্তনশীল আর কতগুলো ঘটনা অপরিবর্তনশীল। যে ঘটনা পরিবর্তনশীল তাদেরকে বলা হয় চল। মনোবিজ্ঞানী প্রথমে স্থির করেন তিনি কোন কোন ধরনের আচরণ নিয়ে গবেষণা করবেন, তারপর তিনি সেই আচরণটিকে পরীক্ষাগারে সৃষ্টি করেন এবং সেই আচরণের উপর যেসব চল বা শর্তের প্রভাব মনোবিজ্ঞানী পর্যবেক্ষণ করতে চান সেসব চলের প্রভাবকে তিনি অন্যান্য চলের প্রভাব থেকে পৃথক করে দেখান, নয়তো তিনি স্পষ্টভাবে বলতে পারবেন না যে তিনি চলের প্রভাব দেখাতে চেয়েছিলেন শুধু সেই চলের প্রভাবেই ব্যক্তি আচরণের পরিবর্তন হয়েছে। এই কিন্তু আমরা সাধারণ অর্থে চল বলতে আমরা এমন একটি বৈশিষ্ট্য বা অবস্থাকে বুঝি যা পরিবর্তিত হয়। চলের প্রকারভেদ বা বিভিন্ন ধরনের চল, চলকে সাধারণতভাবে চার ভাগে ভাগ করা হয়। দেখো, নিরপেক্ষ বা অনির্ভরশীল চল, সাপেক্ষ বা নির্ভরশীল চল, অন্তর্বর্তী বা মধ্যবর্তী চল এবং বাহ্যিক চল। তো আমি এখন এগুলো তোমাদের বিশ্লেষণ করব তোমাদের সামনে। নিরপেক্ষ বা নির্ভরশীল চল, তো গবেষক প্রাণীর আচরণের উপর যেসব চলের প্রভাব লক্ষ্য করেন সেসব চলকে বলা হয় নিরপেক্ষ চল। এসব চল প্রাণীর আচরণের উপর নিজেই প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম এবং এসব চলকে অন্য কারোর উপর নির্ভর করতে হয় না বলেই এসব চলকে নির্ভরশীল চল বলা হয়। পরীক্ষক তার প্রয়োজন অনুযায়ী যে চলটিকে পরিবর্তন করেন সেই চলটিকে অনেক সময় পরীক্ষামূলক চল বলা হয়। তো মনোবিজ্ঞানীরা বেশিরভাগ ক্ষেত্রেই উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করেন, সেজন্য মনোবিজ্ঞানীর গবেষণা সাধারণত নিরপেক্ষ চল হলো উদ্দীপক এবং সাপেক্ষ চল হলো আচরণ। যেমন ধরো মনোবিজ্ঞানীর শব্দ, আলোকরশ্মি ইত্যাদি প্রয়োজন মতো নিরপেক্ষ চল হিসেবে ব্যবহার করেন। এরপর আসো সাপেক্ষ বা নির্ভরশীল চল। তো নিরপেক্ষ চলের পরিবর্তনের সাথে সাথে প্রাণীর আচরণে যেসব পরিবর্তন ঘটে সেসব চলকে বলা হয় সাপেক্ষ চল। এসব চলকে নির্ভরশীল চলও বলা হয়। আমি আবারও বলছি যে দেখো, নিরপেক্ষ চল এর পরিবর্তনের সাথে সাথে প্রাণীর যেসব পরিবর্তন ঘটে সেসব চলকে বলা হয় সাপেক্ষ চল। এসব চলকে নির্ভরশীল চলও বলা হয়, কারণ এসব চলকে তার উপস্থিতি বা সৃষ্টির জন্য কারো উপর নির্ভর করতে হয় না। সেক্ষেত্রে সাপেক্ষ চলের উপস্থিতি পরিবর্তন নির্ভর করে নিরপেক্ষ চলের পরিস্থিতির উপর বা পরিবর্তনের উপর। যেমন ধরো, পুরস্কারের উপস্থিতিতে শিক্ষণ ত্বরান্বিত হয়, এক্ষেত্রে শিক্ষণ নির্ভর করেছে পুরস্কারের উপস্থিতির উপর। সুতরাং শিক্ষণ হলো কি? নির্ভরশীল চল। তারপর রয়েছে অন্তর্বর্তী বা মধ্যবর্তী চল। তো যেসব চল নিরপেক্ষ চল ও সাপেক্ষ চলের অন্তর্বর্তী থেকে দুটো চল এর ভিতর অবস্থান করে এবং সাপেক্ষ চলের উপর প্রভাব ফেলে থাকে সেসব চলকে অন্তর্বর্তী বা মধ্যবর্তী চল বলা হয়।
এ চলগুলো জৈবিক, তাই এসব চল পর্যবেক্ষণযোগ্য কিন্তু নয়। এ চলটিকে সাধারণত প্রকল্পিত ধারণা বলা যেতে পারে। যেমন পূর্ববর্তী ঘটনা পর্যবেক্ষণ করে আমরা একটি চল সম্বন্ধে অনুমান করে থাকি এবং চলটি সাপেক্ষ চলের উপর তার প্রভাব বিস্তার করে। তো যেমন ধরো কোনো প্রাণীকে 8 ঘন্টা খাদ্য থেকে বিরত রাখা হলো, এই ঘটনা থেকে আমরা অনুমান করতে পারি যে প্রাণীটি ক্ষুধা লেগেছে। ক্ষুধা হলো মধ্যবর্তী চল এবং প্রাণীটির ক্ষুধা নিবৃত্তির জন্য খাদ্য সংগ্রহের চেষ্টার উপর প্রভাব বিস্তার করতে পারে। এছাড়া পরীক্ষার বয়স, অভিজ্ঞতা, বৃদ্ধি ইত্যাদি হলো মধ্যবর্তী চল। অ্যাট লাস্ট যে চলটা রয়েছে সেটা হলো বাহ্যিক চল। তো না সরি, বাহ্যিক চল, ঠিক আছে, বাহ্যিক চল একটি নির্দিষ্ট পরীক্ষণের অনেকগুলো চল প্রাণীর আচরণকে প্রভাবিত করতে পারে, কিন্তু মনোবিজ্ঞানীগণ এসব আচরণ সম্বন্ধে আগ্রহী নন। তিনি এ ধরনের পরীক্ষণ বিশিষ্ট চলকে নিয়ন্ত্রণ করে তার গবেষণা পরিচালনা করেন। সাপেক্ষ চল তথা পরীক্ষণের ফলাফলের উপর যেসব চল অবাঞ্ছিত প্রভাব বিস্তার করে সেসব চলকে বাহ্যিক চল বা পরীক্ষণ সংশ্লিষ্ট চল বলা হয়। বাহ্যিক চলকে যদি সাপেক্ষ চলের উপর প্রভাব বিস্তার করতে দেওয়া হয় তাহলে বিশিষ্ট নিরপেক্ষ চলের জন্য সে সাপেক্ষ চল সংঘটিত হয়েছে তা অনুমান করে যথার্থতা হবে না। অর্থাৎ অনেক চল এর ভিতর কোনো চল যে সাপেক্ষ চল এর জন্য দায়ী তা নির্ণয় করা কিন্তু সম্ভব হয় না। তাই এক্ষেত্রে মনোবিজ্ঞানী তার গবেষণার জন্য এসব চলকে বিবেচনার জন্য বাইরে রাখেন। তো এতক্ষণ যে আলোচনা করলাম সে আলোচনার আলোকে আমি বলতে পারি যে পরীক্ষণমূলক মনোবিজ্ঞানের চল একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। যে কোনো পরীক্ষণের মূল চলসমূহ হলো নিরপেক্ষ চল, সাপেক্ষ চল। তো গবেষকের সব ধরনের চল সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকলে ভালো হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত, তোমাদের চ্যাপ্টার অন শেষ হয়ে গেলো। আমি সবগুলো বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করেছি এবং তোমাদেরকে প্রশ্ন দিয়েছি, সে প্রশ্নগুলো তোমরা সলভ করবে এবং বাসায় নিয়মিতভাবে পড়াশোনা করবে। তো তোমরা সেকেন্ড ইয়ারে শিক্ষার্থী, তোমরা জানো একবার পরীক্ষা দিয়েছ, পরীক্ষা সম্বন্ধে তোমরা জানো কেমন প্রশ্ন হবে এবং কীভাবে লিখতে হবে, তোমরা কেমন রেজাল্ট করেছ, কীভাবে পরীক্ষা দিলে ভালো হবে সে সম্পর্কেও তোমাদের মোটামুটি জ্ঞান লাভ হয়েছে। সো আমি আবারও বলবো যে সময়ের 1 কোর, অসময়ের 10 কোর। তো তোমরা সময়কে কাজে লাগাও, অলস সময় হিসেবে যেতে দিও না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই মহামারীর সময়ে। নিজেদের খেয়াল রাখবে, ভালো থাকবে এবং পরিবারের সবার খেয়াল রাখবে, নিজেরাও ভালো থাকবে, পরিবারকেও ভালো রাখবে। তো আমি আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, আমি তোমাদের সাথে আলোচনা করব। এবং আমাকে কোনো প্রশ্ন করার থাকলে আমাকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? কোনো প্রশ্ন সম্পর্কে জানতে চাইলে আমাকে সরাসরি কন্ট্যাক্ট করবে বা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, তোমাদের যেভাবে সুবিধা হয়। তো ভালো থাকো, শেষ করছি, আল্লাহ হাফেজ।